স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ। আমরা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আমরা ম্যাট্রিক্স এর যোগ বিয়োগ গুণ দেখেছি। ইতিমধ্যে আমরা আজকেও ম্যাট্রিক্স এর গুণ এবং ফাংশন সংশ্লিষ্ট কতগুলো প্রবলেম সলভ করব। মনে রাখবে এই উচ্চতর গণিত প্রথম পত্রের এই অধ্যায়টা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা আগেই বলেছিলাম শুরুতে যে ম্যাট্রিক্স এর গুণ এবং ফাংশন সংশ্লিষ্ট কিছু প্রবলেম সলভ করবো আমরা আজকে। দেখো, আমরা দেখতে পাচ্ছি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে, এবং আমাদেরকে সি এর ফাংশন বের করতে হবে। দেখো, ম্যাট্রিক্স হচ্ছে সি এর, সি ইকুয়াল একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আর যে ফাংশনটা দেওয়া আছে এটা হচ্ছে এক্স এর ফাংশন, কিন্তু আমাদেরকে বের করতে হবে সি এর ফাংশন। তো চলো আমরা শুরু করি। আমরা কিন্তু ইতিপূর্বে ম্যাট্রিক্স এর যোগ বিয়োগ গুণ সলভ করা দেখেছি। তোমরা মনে রাখবো ম্যাট্রিক্স এর গুণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটা অঙ্কের কোনো না কোনো পর্যায়ে গিয়ে কিন্তু আমরা ম্যাট্রিক্স এর গুণ পেয়ে যাই। তো আমরা এই অঙ্কেও কিন্তু ম্যাট্রিক্স এর গুণ পাবো। তো চলো আগে আমরা দেখি যে আমাদেরকে এফ অফ সি বের করতে হলে কি করতে হবে। তো আমাদের দেওয়া আছে এক্স এর ফাংশন। দেখো, এই যে ফাংশনটা দেওয়া আছে এটা হচ্ছে এক্স এর একটা ফাংশন, এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 3x-7। তো আমাদেরকে বের করতে হবে সি এর ফাংশন। তাহলে দেখো, এক্স এর জায়গায় আমরা সি বসাবো, এক্স এর জায়গায় সি বসে আমরা পাচ্ছি কত, সি স্কোয়ার প্লাস 3c-7। তাহলে দেখো, এফ অফ সি আমাদেরকে বের করতে হলে আমাদের সি স্কোয়ার এর মান লাগবে। সি তো আমাদের কাছে আছে, 7 তো কোনো সমস্যা না। তাহলে সি স্কোয়ার বের করতে হবে আমাদেরকে আগে। তো দেখো, আমাদের দেওয়া আছে কিন্তু সি, আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের এখানে শুধুমাত্র সি দেওয়া আছে, কিন্তু আমাদেরকে সি স্কোয়ার বের করতে হবে। তো চলো আমরা সি থেকে সি স্কোয়ার বের করে দেখি। তাহলে দেখো, সি স্কোয়ার সমান কি লেখা যায়, সি স্কোয়ার সমান লেখা যায় সি গুণ সি। তাহলে দেখো, সি এর মান ইন্টু সি এর মান বসে দিলাম আমরা। তো ম্যাট্রিক্স এর গুণ দেখো, এখানেও কিন্তু ম্যাট্রিক্স এর গুণ আমাদের ফিসু ছাড়ছে না। আমরা এখানে ম্যাট্রিক্স এর গুণ করব। দেখো, সি স্কোয়ার ইকুয়াল টু সি ইন্টু সি। তো ম্যাট্রিক্স এর গুণ তো তোমরা জানো, এই সারি দিয়ে এই কলামকে গুণ করতে হবে। দেখো দেখো, এই সারি দিয়ে এই কলামকে গুণ করতে হবে। দেখো, তাহলে এক একে এক যোগ এই দু দিয়ে তিনকে গুণ করলে 3 × 6। ঠিক একইভাবে এখন এই সারি দিয়ে এই কলামকে গুণ করতে হবে। দেখো, তাহলে দেখো, 2 একে 2 যোগ 8 2 = 0। তাহলে ভালো করে বিষয়টা খেয়াল রাখো, ম্যাট্রিক্স এর গুণ কিন্তু প্রত্যেকটা জায়গায় আমরা পাচ্ছি। ঠিক একইভাবে এখন এই সারি দিয়ে এই কলামকে গুণ করতে হবে। দেখো, 3 একে 3 যোগ 8 দিয়ে 0 গুণ করলে 0। ঠিক একইভাবে এখন দেখো, এই সারি দিয়ে আমরা এই কলামকে গুণ করবো। দেখো, 3 × 6 যোগ 8 0 দিয়ে 0 গুণ করলে 0। তাহলে বুঝতে পারতেছো তোমরা যে ম্যাট্রিক্স এর গুণ কতটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। দেখো, এবার যোগ করলে দেখো, 6 একে যোগ করলে 7 2 শূন্য যোগ করলে 2 3 শূন্য যোগ করলে 3 এরপরে 6 শূন্য যোগ করলে 6। দেখো, আমরা সি স্কোয়ার বের করে ফেলেছি। এবার আমরা এফ অফ সি বের করবো। দেখো, এফ অফ সি সমান হচ্ছে কত, সি স্কোয়ার প্লাস 3c-7। তো সি স্কোয়ার এর মানটা বসে যাবো আগে। দেখো, সি স্কোয়ার মান আমরা বের করছি যোগ 3 × c। দেখো, সি এর মানটা আমাদের কাছে আছে -7। তো এখন একটা বিষয় খেয়াল করো, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, এটা কিন্তু একটা সংখ্যা। সংখ্যার সাথে কখনো ম্যাট্রিক্স এ যোগ বা বিয়োগ করা যায় না, সবসময় মনে রাখতে হবে। দেখো ভালো করে, আবার দেখো, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, এটা কিন্তু একটা সংখ্যা। এখন এই সংখ্যা এই ম্যাট্রিক্স এর সাথে কিন্তু কোনোভাবেই ক্যালকুলেশন করা যাবে না। তাহলে যদি কোনো ম্যাট্রিক্স এর সাথে কোনো সংখ্যা থাকে, তাহলে তাকে ম্যাট্রিক্স বানাতে হবে, এবং তাকে ম্যাট্রিক্স বানাতে হলে অবশ্যই তার সাথে আয় দিতে হবে। তোমরা মনে রাখবা যে কোনো সংখ্যাকে ম্যাট্রিক্স বানাতে হলে তার সাথে আয় দিতে হয়, কি দিতে হবে, আয় দিতে হবে। কোনো সংখ্যাকে ম্যাট্রিক্স বানাতে হলে তার সাথে আয় দিতে হবে। দেখো, আমরা আয় দিয়ে দিলাম, তোমরা জানো যে আয়ের মান কত সবাই। তাহলে দেখো, এটা বসে গেলো, এই 3 দিয়ে ভিতরে প্রত্যেকটা উপাদানকে আমরা গুণ করবো। দেখো, 3 দিয়ে, এই যে দেখো, 3 একে 3, এরপরে দেখো, 3 × 2 = 6, এরপরে 3 × 3 = 9, 3 দিয়ে 0 গুণ করলে 0। মনে রাখবো, ম্যাট্রিক্স এর বাইরে যে উপাদান থাকে সেই উপাদান দিয়ে ম্যাট্রিক্স এর ভিতরে প্রত্যেকটা উপাদানকে গুণ করতে হয়। এরপরে দেখো, 7, এরপরে আয়ের মান হচ্ছে 1001। আমি আবার বলতেছি, তোমরা কিন্তু এই বিষয়টা সবসময় খেয়াল রাখবা যে কোনো সংখ্যার সাথে কোনো ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করা যাবে না। আগে সংখ্যাটাকে ম্যাট্রিক্স বানিয়ে নিতে হবে, এবং সংখ্যাকে ম্যাট্রিক্স বানাই চলে তার সাথে অবশ্যই আয় দিতে হবে, এবং আয়ের মান হবে 1001। এটা আর এটা যোগ, দেখো, 7 আর 3 যোগ করলে 10, 7 আর 2 যোগ করলে 8, 3 আর 9 যোগ করলে 12, এরপরে দেখো, 6 আর 0 যোগ করলে 6 বিয়োগ, এরপরে দেখো, 7 দিয়ে ভিতরে প্রত্যেকটা উপাদানকে গুণ হবে। দেখো, 7 একে 7, এরপর 7 শূন্য শূন্য, এরপর দেখো, 7 শূন্য শূন্য, 7 একে 7। এরপর দেখো, এই ম্যাট্রিক্স থেকে ম্যাট্রিক্স বিয়োগ, দেখো, 10 থেকে 7 গেলো হচ্ছে 3, 8 থেকে 0 গেলো হচ্ছে 8, 12 থেকে 0 গেলো হচ্ছে 12, 6 থেকে 7 গেলো হচ্ছে -1।
দেখো, আশা করি বুঝতে পারো যে এই অঙ্কটা 4 মার্কের জন্য এই যে পূর্ব একাধিকবার পরীক্ষায় এসেছে তোমাদের জন্য, কিন্তু এই ধরনের প্রবলেম গুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। তো এখানে মূল বিষয় যেটা সেটা হচ্ছে ম্যাট্রিক্স এর গুণ, যাকে ম্যাট্রিক্স এর গুণ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। মানে তুমি এই চ্যাপ্টারে যেভাবেই প্রবলেমটাকে পাচ্ছ না কেন, যেভাবেই তোমার সামনে প্রবলেমটা আসুক না কেন, কোন না কোনো পর্যায়ে গিয়ে কিন্তু তুমি ম্যাট্রিক্স এর গুণ পেয়ে যাবে। তোমাকে এই ম্যাট্রিক্স এর গুণ কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ম্যাট্রিক্স এর সাথে সংখ্যা যোগ বিয়োগ করা যায় না, সংখ্যাকে আগে ম্যাট্রিক্স বানাই নিতে হবে, এবং সংখ্যাকে ম্যাট্রিক্স বানাই দিলে তার সাথে অবশ্যই আয় দিতে হবে। যে চলো আমরা একটা গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করা দেখি। দেখো আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যেখানে একটা ম্যাট্রিক্স এর স্ট্রাকচার দেওয়া আছে এবং একটা ফাংশন দেওয়া আছে, আমাদেরকে এফ অফ এ প্লাস টু আই থ্রি বের করতে হবে। তো দেখো এখানে কোনো ম্যাট্রিক্স দেওয়া নেই, আগে তো যে প্রবলেমটা আমরা সলভ করেছি সেখানে কিন্তু একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল, এখানে কিন্তু কোনো ম্যাট্রিক্স দেওয়া নেই, এখানে শুধুমাত্র একটা স্ট্রাকচার দেওয়া আছে। তো স্ট্রাকচার থেকে কিভাবে ম্যাট্রিক্স বের করতে হয় এটা কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছি একবার। তো দেখো আগে আমরা ফাংশন নিয়ে কাজ করবো, এফ অফ এক্স ইকুয়াল দেওয়া আছে কত, এক্স স্কয়ার প্লাস থ্রি এক্স, তাহলে এফ অফ এ। দেখো ফাংশন হচ্ছে এক্স এর, কিন্তু আমাদেরকে বের করতে হবে এফ অফ এ। দেখো ফাংশনটা হচ্ছে এক্স, তাহলে এফ অফ এক্স ইকুয়াল কত, এক্স স্কয়ার প্লাস থ্রি এক্স, তাহলে এফ অফ এ সমান কত, এ স্কয়ার প্লাস থ্রি, তাহলে আমাদেরকে এফ অফ এ প্লাস টু আই থ্রি। তো টু আই থ্রি তো কোনো সমস্যা নেই, এটার মান আমরা জানি, তাহলে এফ অফ এ, এফ অফ এ বের করতে হলে আমার এ স্কোয়ার লাগবে। তো এ স্কোয়ার বের করতে হলে আগে আমার এ লাগবে, আমি আগে এ বের করবো। চলো আমরা শুরু করি। দেখো এই সমান এ স্ট্রাকচার দেওয়া আছে, 3/3 এ আই যে 3/3, 3 সারি 3 কলাম। দেখো এই একটা ম্যাট্রিক্স এর সাধারণ আকার হচ্ছে এটা, A11, A12, A13, এরপরে A21, A22, A23, A31, A32, A33। এটা হচ্ছে প্রথম সারির প্রথম কলাম, এটা প্রথম সারির দ্বিতীয় কলাম, এটা প্রথম সারির তৃতীয় কলাম, এই কারণে এটার নাম হচ্ছে 13। এটা দ্বিতীয় সারির প্রথম কলাম, এটা দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, এটা দ্বিতীয় সারির তৃতীয় কলাম, এটা তৃতীয় সারির প্রথম কলাম, এই কারণে এটার নাম হচ্ছে 31। তোমাদেরকে মনে রাখতে হবে যে 13-র পরে 21, 23-র পরে 31, এটা কেন, সেটার পিছনের কারণ কি। চলো আমরা 11 বের করে দেখি, এখানে দেওয়া আছে যে সমান 2i-j, তাহলে দেখো আই জে, আই এর মান 1, জে এর মান 1। দেখো তাহলে আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো 12, তাহলে আই এর মান 1, জে এর মান 2। এরপরে দেখো 13, আই এর মান 1, জে এর মান 3। এরপরে দেখো আই এর মান 2, জে এর মান 1। এরপরে দেখো আই এর মান 2, জে এর মান 2। এরপরে আই এর মান 2, জে এর মান 3। এরপরে দেখো আই এর মান 3, জে এর মান 1। এরপরে দেখো আই এর মান 3, জে এর মান 2। এরপরে আই এর মান 3, জের মান 3। দেখো আমরা বের করেছি এবার মানগুলো আমরা এখানে রিপ্লেস করবো। দেখো এই 11-র মান হচ্ছে 1, দেখো এই 11-র মান হচ্ছে 1, এ 12-র মান 0, এ 13-র মান হচ্ছে -1, এ 21-র মান 3, এ 22-র মান 2, এ 23-র মান 1, এ 31-র মান 5, এ 32-র মান 4, এ 33-র মান 3। তাহলে দেখো আমরা এ ম্যাট্রিক্স বের করেছি। এখন দেখো আমাদেরকে এ স্কোয়ার বের করতে হবে, কারণ আমাদের বের করতে হবে ফাইনালি কত, এফ অফ এ প্লাস টু আই থ্রি। তো তার এফ অফ এ বের করতে হলে আমার এ স্কোয়ার প্লাস থ্রি লাগবে, এ স্কোয়ার, এ স্কোয়ার এর জন্য আমার এ লাগবে। তাহলে আমি এই ম্যাট্রিক্সটা বের করে নিয়েছি স্ট্রাকচার থেকে, তাহলে এই কাজটা আমাদেরকে বাড়তি করতে হয়েছে। এই ধরনের প্রবলেম কিন্তু আমরা এর আগের পাঠেও দেখেছি একটা। চলো আমরা এখন এ স্কোয়ার বের করে দেখবো, এ স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু এ, দেখো এ স্কোয়ার ইন্টু এ। তো দেখো ম্যাট্রিক্স এর গুণ এখানেও এসে দাঁড়িয়েছে আমাদের সামনে। দেখো আমরা এই সারি দিয়ে এই কলামকে গুণ করবো, দেখো দেখো এই সারি দিয়ে আমরা এই কলামকে গুণ করবো। ভালো করে খেয়াল করার বিষয়টা, এই সারি দিয়ে আমরা এই কলামকে গুণ করবো। তাহলে দেখো এই সারি যদি আমরা এই কলামকে গুণ করি, তাহলে দেখো এক একে এক, দেখো এক একে এক। এরপরে দেখো এই যে 0 দিয়ে 3কে গুণ করলে 3 শূন্য শূন্য, এরপরে -1 দিয়ে 5কে গুণ করলে -5। ঠিক একইভাবে এই সারি দিয়ে আমরা আবার এই কলামকে গুণ করবো, দেখো 0 0, 1 শূন্য শূন্য, এরপরে 0 দিয়ে 2 গুণ করলে 2 শূন্য শূন্য, এরপরে -1 দিয়ে আমরা 4কে গুণ করবো। দেখো হয়ে গেল। এবার এই সারি দিয়ে আমরা আবার এই কলামকে গুণ করবো, দেখো -1 দিয়ে 1কে গুণ করলে -1, 1 শূন্য দিয়ে 1কে গুণ করলে 0, এরপরে -1 দিয়ে 3কে গুণ করলে -3। এবার আমরা এই সারি দিয়ে এই কলামকে গুণ করবো, দেখো এই সারি দিয়ে এই কলামকে, দেখো 3 একে 3, এরপরে হয়ে গেছে, দেখো এই 3 যোগ 6, এরপরে দেখো 5 একে 5। এবার এই সারি দিয়ে আমরা আবার এই কলামকে গুণ করবো, দেখো 3 শূন্য শূন্য, 2 যোগ 4, এরপরে দেখো 1 একে 4 একে 4। ঠিক একইভাবে এই সারি দিয়ে আমরা এখন এই কলামকে গুণ করবো, দেখো এই যে 3 দিয়ে -1কে গুণ করলে -3, এ 2 দিয়ে 1কে গুণ করলে 2, এরপরে এ 1 দিয়ে 3কে গুণ করলে 3। ঠিক একইভাবে এবার এই সারি দিয়ে আমরা এই কলামকে গুণ করবো, দেখো 5 দিয়ে 1এর গুণ করলে 5, এরপরে 4 দিয়ে 3এর গুণ করলে 3 ছেড়া 12, এরপরে 3 দিয়ে 5এর গুণ করলে 3 পাঁচ 15। ঠিক একইভাবে এই সারি দিয়ে এবার এই কলামকে, তাহলে দেখো 5 শূন্য শূন্য, এরপরে দেখো 4 যোগ 8, এরপরে 3 ছেড়া 12 যোগ 12। এবার এই সারি দিয়ে আমরা এই কলামকে গুণ করবো, দেখো এ 5 দিয়ে 1এর গুণ করলে -5, এ 4 দিয়ে 1এর গুণ করলে +7, এ 3 দিয়ে 3এর গুণ করলে +9। ব্যাস হয়ে গেল।
দেখো গুণটা কিন্তু লাগবে ভালো করে তোমাদের। তো দেখো এবার যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পেয়ে যাচ্ছি এ স্কোয়ার, দেখো এখানে হচ্ছে -4, এখানে -4, এখানে -4, এখানে 36, 36, 14, এখানে 4, 8, এখান থেকে বের হচ্ছে 2, এরপর এখান থেকে বের হচ্ছে 32, এখান থেকে বের হচ্ছে 20, এখান থেকে বের হচ্ছে 8। দেখো আমরা এ স্কোয়ার পেয়ে গেলাম, চলো এ স্কোয়ার যেহেতু আমরা পেয়ে গেলাম, এবার আমরা দেখো তোমাদের জন্য শূন্য সমীকরণের মতো করে রেখেছি। দেখো এফ অফ এ প্লাস 2 আই, এফ অফ এর মান কত? এফ অফ এর মান দেখো এফ অফ এ সমান হচ্ছে কত? এফ অফ এ সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস 3 আর 2 আই 3, 2 আই 3, 2 আই 3, 2 আই 3। কিন্তু আমরা এই যে দেখো আমাদের ফাইনালি হচ্ছে এটা, দেখো আমাদের ফাইনালি এটা আমরা বের করতে হবে এফ অফ এ, দেখো আমাদের বের করতে হবে কত? এফ অফ এ প্লাস 2 আই 3। তো এফ অফ এর মান কত? এফ অফ এর মান হচ্ছে এ স্কোয়ার প্লাস 3 এ প্লাস 2 আই 3। তো দেখো এ স্কোয়ার মান তো আমরা এটা পাইলাম, দেখো প্লাস, এরপরে দেখো 3, এরপরে এর মান প্লাস 2, এরপরে i3 এর মান দেখো ভালো করে দেখো, এই যে এটা হচ্ছে i3 এর মান 100 0101, এরপরে দেখো 2, 2 আই 3, দেখো 2 আই 3, তারপরে দেখো এ স্কোয়ার মান হচ্ছে এটা যোগ 3, এরপরে দেখো এর মান, এরপরে এখন দেখো এটা যেভাবে সেভাবে বসে গেছে, এরপরে দেখো প্লাস 18 দিয়ে ভিতর প্রত্যেকটা উপাদানকে আমরা গুণ করে দিয়েছি, দেখো 3 একে 3, 3 এ 0 0, 3 দিয়ে -1 করলে -3, 3 দিয়ে 3 এর গুণ করলে 9, 3 দিয়ে 2 এর গুণ করলে 6, 3 দিয়ে 1 এর গুণ করলে 3, তারপরে 3 দিয়ে 5 এর গুণ করলে 15, 3 দিয়ে 4 এর গুণ করলে 12, 3 দিয়ে 3 এর গুণ করলে 9। ঠিক একইভাবে এবার দেখো ভালো করে দেখো আমরা 3 দিয়ে এই যে প্রত্যেকটাকে গুণ করে এটা পাইছি, 3 দিয়ে প্রত্যেকটা উপাদানকে গুণ করে এটা পাইছি আমরা। তো এরপরে দেখো এরপর হচ্ছে 2 দিয়ে প্রত্যেকটাকে গুণ করছি, দেখো 2 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দেখো এই যে 2 2 কে 2 0 0 0 2 0 0 0 2, এবার সব যোগ করে দাও, সব যোগ করে দিলে কাকে তো ফলাফল চলে আসবে, দেখো -5 3 2, দেখো যোগ করো সবগুলো যোগ করলে এটা আসবে, দেখো 3 দিয়ে 5, 5 থেকে 4 গেলে 1, দেখো এই -5, ব্যাস হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, আমরা পেয়ে গেলাম। দেখো অঙ্কটা একটু বড় হয়ে গেছে কারণ আমাদের এখানে ম্যাট্রিক্স দেওয়া ছিল না, ম্যাট্রিক্সটা আমাদেরকে বানাইতে হয়েছে, এই কারণে আমার অঙ্কটা একটু বড় হয়ে গেছে। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে ম্যাট্রিক্স এর গুণ কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, আমরা কোনো না কোনো পর্যায়ে গিয়ে কিন্তু ম্যাট্রিক্স এর গুণ পেয়ে যাবো। ধন্যবাদ সবাইকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 1A তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের এ প্লাস পেতে হলে পরীক্ষা ভালো করতে, অ্যাডমিশন ভালো করতে হলে এই অধ্যায়ের কোনো বিকল্প নাই, এই অধ্যায় তোমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, এই অধ্যায়ের প্রতিটা প্রবলেম প্রতিটা নিয়ম তোমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, এবং ম্যাট্রিক্স এর গুণ তোমাদেরকে অনেক ভালোভাবে শিখতে হবে, এবং ম্যাট্রিক্স এর গুণ তোমরা যত দ্রুত করতে পারো তোমরা তত দ্রুত এই সাবজেক্টের প্রশ্নগুলো সলভ করতে পারবে। ধন্যবাদ সবাইকে।